বাস্তবিক অর্থে জাতিকে তার আজার আগামীর প্রয়োজনের প্রেক্ষাপটে নেতৃত্ব দিয়ে চলেছে মডার্ন হারবাল গ্রুপ। মৃত্যুপর আবার ফিরে এলো মডার্ন হারবাল গ্রুপ সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আবারো জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। চট্টগ্রাম থেকে সবুজ সবুজই বয়স হচ্ছে 30 বছর দেখেছেন যে আপনি খাদ্য পথ থেকে রোগের ওষুধ তৈরি করেছেন সেই জন্য আমি আমার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আর আমি সমস্যা হচ্ছে মাঝে মধ্যে জ্বর উঠে শরীর খুব ক্লান্ত লাগে চোখ জ্বালা পোড়া করে এই সমস্যা নিয়ে অনেক ডাক্তারের শরণাপন্ন হয়েছে কিন্তু ভালো হচ্ছে না খাদ্য পথের মাধ্যমে কি ভালো হওয়া সম্ভব হ্যাঁ এই ভাইরাল ফিভারের জন্য খুব ভালো কাজ করে আপনি যদি যখন আপনি সময় করে পারেন দিনে এক গ্লাস চিরতার পানি খান তাহলে খুব ভালো হবে যদি চিরতার পানি আপনি খেতে না পারেন তাহলে আপনাকে চিরতার ট্যাবলেট পাওয়া যায় নিমের ট্যাবলেট নিমের ক্যাপসুল চিরতার ক্যাপসুল এই জাতীয় এখন ক্যাপসুল ট্যাবলেট ভরে গেছে সারা বাংলাদেশে আপনি সেই ধরনের জিনিস খেতে পারেন তারপরে মনে করবেন যে এই ভাইরাল ডিজের জন্য নিম পাতা নিমের ছালও একটা বিরাট ভূমিকা রাখে আমি যেই পড়ছে যে হোক আপনি নিম পাতা বড়ি বড়ি করেও খেতে পারেন নিম পাতা নিম পাতা শুকনা পাতা ভিজিয়েও খেতে পারেন যেভাবেই হোক তিতা যে কোনো জিনিস খেতে হবে তাহলে পরে আপনার ভাইরাল ডিজিজের জন্য একটা ঔষধ এখন অ্যান্টিভাইরাল যত ইয়েগুলি আছে এগুলো নিম নিশিন্দা পুদিনা থানকুনি এই জাতীয় কাঁচা হলুদের রস একটা মহাউষধ কাঁচা হলুদের রস রসের সাথে একটু মধু মিক্স করে কাঁচা হলুদের রস কিন্তু গোল কাঁচা হলুদ যেটা ওই রসটা কাঁচা খেতে হবে জাল ছাড়া এগুলির মধ্যে মহা ওষুধ আছে তবে অনেকদিন থেকে কিন্তু ভাইরাল ফিভার কথা না যদি হ্যাঁ জ্বর ভালো হয়ে ভাইরাল বলতে কি এখন কি সে টাইফয়েডের কথা বলতে প্রথম প্যারা টাইফয়েড 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 ওডেলটা যদি একশো ষাট টাইপ ই করে পয়েন্ট ওয়ান সিক্স জিরো বা পয়েন্ট জিরো মানে সাধারণত এগুলো অনেকের ঘুমন্ত অবস্থায় থাকে অনেকের ইভেক্টিভ থাকে এখন এর পজিশনটা কী আছে এটা সে বলতে পারে তবে আমার মনে হয় তাকে এখন থেকে আস্তে আস্তে তিতা এবং ঝাল জিনিস বেশি খাবে মিষ্টি একশো বন্ধ করতে হবে মিষ্টি ভাইরাল জ্বরের সাথে মিষ্টি খেলে ক্ষতি হয় সব রকম মিষ্টি বন্ধ করে দিয়ে শাক সবজি ফলমূল স্যুপ এবং গরম পানি গরম জিনিস গরম খাবার সবকিছু গরম গরম খেতে হবে জ্বরের বিপরীতে একটি মহা ঔষধ পৃথিবীর যত জ্বরের ওষুধ সব কিন্তু তিতা থেকে আসছে ওই দিকটা চিন্তা করে চিকিৎসা বিজ্ঞানটা আসলে সহজ এই ইউরোপিয়ানরা আমেরিকানরা ব্রিটিশরা আমাদের কাছে চিকিৎসা বিজ্ঞানটাকে অনেক ঘুরপ্রেস করে রাখছিল বিজ্ঞান খুব সহজ যারই যে কোনো প্রস্রাব গঠিত সমস্যা জ্বরের সমস্যা এখানে তিতা খেলেই এটার মহা ঔষধ পেটের সমস্যার জন্য আপনার সবচেয়ে ক্ষতিকারক হলো আপনার মুসুরি ডাইল পেটে কোনো সমস্যা হলে মুসুরি ডাইল খাওয়া যাবে না এখানে খেতে হবে পেঁপে পাকা কাঁচা যে কোনো তিতা জিনিস শাক সবজি লবঙ্গ দারচিনি এলাচি এই জিনিসগুলো একটু বেশি খেতে হবে এবং আমরা তো প্রায়ই বলে থাকি এত দূর থেকে সঠিক পরামর্শ দেওয়া অনেক ক্ষেত্রেই দুষ্কর হয়ে থাকে আপনি অবশ্যই নিকটস্থ একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন আসলে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন পরবর্তী প্রশ্নে যাচ্ছি প্রশ্নটি পাঠিয়েছেন ঢাকার মিরফোর্ড থেকে তারাবি বয়স একত্রিশ বছর লিখেছেন যে আমি অনেক দিন থেকে পেপটি কালসারে আক্রান্ত তলপেটে প্রচণ্ড ব্যথা করে এই ব্যথাটা সাধারণত খাওয়ার পর উঠে এবং বমি বমি ভাব হয় কি করলে যে পেটের যে সমস্যার জন্য আমি এর আগে অনেকবার বলেছি আপনি এক মুঠ বুট ভিজিয়ে দিবেন সন্ধ্যায় সকালে এক মুঠ বুট খাবেন তিন মাস তিন মাস আপনি মাইন্ডসেট করতে গো মনে করতো তিন মাস আপনি বাড়িতে নাই আপনি হাসপাতালে আছেন আপনি ফিটকিরি দেওয়া পানি খেতে হবে তিন মাস তিন মাস আপনাকে প্রতিদিন সন্ধ্যায় এক মুঠ লবঙ্গ একটা গ্লাসের মধ্যে ভি ভিজাবেন সকালবেলায় লবঙ্গের পানিটা খেয়ে আবার ভিজিয়ে দিবেন সন্ধ্যায় খাবেন এভাবে তিন মাস দুইবার লবঙ্গের পানি একবার বুট আর খাবারের সাথে ইসবগুলের ভুষির শরবত পেঁপে পুদিনা পাতা ভর্তা গরম চা ফিটকিরির পানি আপনার অনেক বেশি ব্যবহার করতে হবে বাথরুমে ফিটকিরির পানি দিতে হবে পাক ঘরে পানি দিতে হবে যাতে পোটোজা এবং অ্যামোভিয়া আরও যতগুলো ও পুরুষজীবী জীবাণু আছে তারা যেন আপনাকে কোনো মতেই আক্রমণ করতে না পারে আপনার পেটে তারা যেন বাসা বানতে না পারে এর সঙ্গে সঙ্গে যদি ধূমপানের অভ্যাস থাকে এটা বন্ধ করতে হবে ধূমপান সাদা পাদা জোরদা গোল এই জাতীয় যত রকম বদমবাস আছে এগুলি সব ছাড়তে হবে আপনাকে মানে ফাস্ট ফুড রিচ ফুড হার্ট ফুড খেলে আপনার পেটের সমস্যা আপনি কোনোদিন ছাড়াতে পারবেন না কারণ আপনার ম্যাক্সিমাম হোটেলের তেলগুলি নিরাপদ না যাও ভাত খাক একটু আলু ভুট্টা দিয়ে ভাত খাক কিন্তু ঘরে খেতে হবে পেপ্টিক্যাল স্যারের রুগী কোনোদিন হোটেলের খাবার খেতে পারবে না এবং পেপটিক্যাল সার যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে কিন্তু পাকস্থলির যে লেয়ার আছে নিউকোজ আছে নিউকোসের যদি ক্ষয়প্রাপ্ত হয়ে কিন্তু মারাত্মক পেট ব্যথা রক্তক্ষরণ ইত্যাদি সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের ঝুঁকি থাকে আশা করি ভাই তারাবিড় আপনি অল্প থেকে আপনার ইস্যুকে কাটিয়ে উঠতে পারবেন একটু সচেতনতার মাধ্যমে একটু জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে এবং সঠিক খাদ্য পরিকল্পনা এবং খাদ্য অভ্যাস নিজের জীবনে মেনে চলার মাধ্যমে আপনার কলসার থেকে আপনি মুক্ত হন এই আমরা কামনা করছি পরবর্তী প্রশ্ন যাচ্ছে প্রশ্নটি পাঠিয়েছেন ওমান থেকে নিজান নিজানের গত চৌত্রিশ বছর লিখেছেন যে তিনি হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত এই জন্য বই বই ভাব ঘন ঘন জ্বর এবং কালো বর্ণের হয় অনেক ডাক্তারের সমানাপন্ন হয়েছে অনেক ওষুধও খেয়েছি কিন্তু বি ভাইরাস থেকে মুক্তি পাওয়া সম্ভব কিনা তা জানা ভাই মিজান প্রথমে একটি কথা বলবো যে আপনারা যারা আমাদের বাঙালি ভাই আপনারা যারা বিদেশে বসবাস করেন আমি তাদেরকে শ্রদ্ধা জানাই সালাম জানাই ভালোবাসা জানাই আমি আপনি মনে হয় জানেন তবু আমি বলি যে আপনি ওমানে মানে আছেন বি ভাইরা ছিল ওমানে কোনো বড় কোনো ডাক্তার আপনাকে দেখতে পেলে ওরা কিন্তু আপনাকে পুলিশ কাস্টোডিতে দিয়ে তো সতর্ক থাকতে হবে আপনার অন্য অন্য অন্যান্য যেসব বাঙালি ভাইরা বি ভাইরাস রুগী কোনোদিনে ওখানকার পাশ করা কোনো বড় ডাক্তারের কাছে গেলে তারা কিন্তু আপনাকে পুলিশের কাছে দিয়ে দিবে এটা ওদের নীতিমালায় আছে এরকম এইডসে যেরকম এইডস থাকলে পুরুষকে দিতে হবে বি ভাইরাস থাকলে সি ভাইরাস থাকলে তো দিতেই হবে তত আপনি আপনাকে ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য আপনাকে প্রতিদিন পেঁপে খেতে হবে অভ্যাসের মধ্যে আপনি মুসুরি ডাইল পোলাও বিরিয়ানি ছাড়তে হবে কারণ আমি ওমানে দেখছি বাঙালিরা খুব বেশি মাংস পোলাও বিরিয়ানি এগুলি খুব বেশি খান এটা আপনাকে ছাড়তে হবে নরম জাউ ভাত খেতে হবে প্রতিটা খাবারের ভিতরে আপনাকে তৈরি তরকারি দিতে হবে সকালবেলা প্রতিদিন ঘুম থেকে উঠে ছয় মাসের জন্য আপনাকে মাইন্ডসেট করতে হবে প্রতিদিন সকালে আধা কেজি কচি শশা ওখানে ছোটো ছোটো বেবি কিউ কম্বার পাওয়া যায় সকালে আধা কেজি রাতে আধা কেজি আর দুইবার গোসল করতে হবে বি ভাইরাসের রুগী দুইবার গোসল করা ওষুধ তিনবার করতে পারলে আরও ভালো হয় মানে প্রতি আট ঘন্টা পর তিনবার যদি গোসল করেন বি ভাইসার ভাইরাসের রুগী ছয় মাস কোনো মাংস না খেলে কোনো পোলাও বিরিয়ানি না খেলে কোনো চিনির মিষ্টি না খেলে আমার বিশ্বাস আল্লাহ মালিক বহু রুগী কিন্তু বি ভাইরাসের ভালো হয়ে গেছে এটা কঠিন কিছু না দর্শক এর সঙ্গে শেষ হলো আজকে আমাদের অনুষ্ঠান অনুষ্ঠানটি সম্পর্কে আপনাদের মতামত জানাবেন পরামর্শ দিবেন এবং এর সঙ্গে ভুলবেন না আপনাদের কোনো প্রশ্ন থাকলে তাও আমাদের কাছে লিখতে আমাদের কাছে লিখার ঠিকানা জানিয়ে দিচ্ছি মডার্ন হার্বাল গ্রুপ দুই নম্বর শহীদ তাজউদ্দিন রোড মগবাজার চৌরাস্তা ঢাকা এক দুই এক সাত আপনারা মোবাইলও করতে পারেন কোনো সমস্যার সমাধান জানার জন্য মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি এইট সিক্স সিক্স ওয়ান সেভেন কিংবা জিরো ওয়ান সেভেন টু নাইন জিরো নাইন এইট থ্রি থ্রি জিরো দর্শক আগামীকাল ঠিক একই সময় অর্থাৎ বাংলাদেশ সময় রাত বারোটায় ইসলামিক টিভিতে আপনাদের সাথে আবারও দেখা হবে কারণ সে সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান মডার্ন হারবার গ্রুপ সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানে পরবর্তী পর্বটি প্রচার হবে তার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন শুভরাত্রি